হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইজ দেখো, আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো আবার সেই ঘুরতে বেড়ানোরই ভিডিও। তো যাই হোক, চলো দেখো, আমরা বেরিয়ে পড়েছি সকলেই, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে। তো যাই হোক, চলো আমরা আজকে বেড়াতে যাচ্ছি কোথায় বলো তো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। ওকে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা সকলে বেরিয়ে পড়েছি আর বেশ খানিকটা লজ্জা লজ্জাও পাচ্ছে যেহেতু বাইরে ভিডিওগুলো করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে থাকছি। তো তোমাদের কি মনে হচ্ছে কোথায় যেতে পারি? এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? এই রাস্তাটা দেখো, এর আগে যারা ভিডিওটা দেখেছো বা দেখোনি তারা গিয়ে একটু দেখে নেবে, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। এই রাস্তাটা দিয়ে আগের দিনে যে বেড়াতে গেছিলাম ব্লগ ভিডিওটা, এদিক দিয়ে এদিকে ঘুরতে গেছিলাম। তো আজকে ব্রিজটার ওপর দিয়ে যাবো সোজা। তো যাই হোক চলো, দেখো কচুরিপানাগুলো কি ভালো লাগছে, আর পরিবেশটাও যেন কতটা ভালো লাগছে। দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। বেড়াতে বেরোলে না, ঘরে বসে থাকি তো, বেড়াতে বেরোলে একটু খুব ভালো লাগে জানো তো। তো দেখো আমরা মোটামুটি কাছাকাছি খুব চলেই এসেছি। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মনে হচ্ছে, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি দামোদর নদী, দামোদর নদী বেড়াতে যাচ্ছি, দামোদর নদী দেখতে যাচ্ছি। তোমাদের বাড়ি থেকে মানে একটু কিছুটা দূরে, দেখো এখানে আশেপাশে দেখো কত লরি মানে লাইন দিয়ে সব ভর্তি বালি, সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সব। এদিকে আবার দেখো একটা জেসিবি বালি তুলছে, দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো এই দিক দিয়ে আমরা নামবো, সূর্যা দামোদর নদী চলে যাচ্ছে। তো এই দেখো মা যে মন ছিল আমাদের সাথে আছে ভাবতেই পারিনি এটা হঠাৎ করেই। তো যাই হোক চলো। হ্যাঁ দেখো গাছটা দেখো কি ভালো লাগছে, বট গাছটা কি ভালো লাগছে, মানে গ্রীষ্মকালে এত ভালো, এই গরমকালটাতে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় নদীর ধারটার, এই গাছটা এত ভালো লাগছে। দেখো কি দেখো, এই সাইড দিয়ে চলে যাবো সোজা, আমরা চলে এসেছি। তো দেখো হাঁটতে থাকছি দামোদর নদী, আমরা চলে এসেছি। তো চলো আমরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকটা দেখো, এদিকেও দেখো ওই নদী থেকে বালি তুলছে সব দাদারা কাকুরা, সব বালি ভর্তি করছে, দেখো বস্তা বস্তা বালি তুলছে সব। এদিকে এদিকে দেখো শুধু বালি আর বালি, মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি, বালি আর বালি, শুধু বালি আর বালি চারিদিকে। শুধু ওইদিকে নৌকাগুলো দেখো সুন্দর লাইন দিয়ে সব আছে। মমসি আমাদের সাথে ঘুরতেই বেরোয় না, এই এলো, মা ঘরেতে থাকে পায়ে ব্যথার জন্য, মাকে জোর করে এনেছি বুঝলে তো, ঘুরতেই হবে না। এটা আমাদের নদীতে এসেছি, দেখো সুন্দর জায়গাটা, আর একটু বিকেল বিকেল এলে আরো তাহলে তাও হতো, সন্ধে সন্ধে হয়ে গেছে, কি আর করা যাবে, চলো সন্ধে সন্ধেতে যা দেখা যাচ্ছে তাই দেখো, আমরাও দেখি বোনেরা ওরা সব ওইদিকে টিকটক শুরু করে দিয়েছে করতে, আমি আর মা একটুখানি ঘুরছি হাঁটাহাঁটি করছি। এখানে এসে দেখো দুটো ছোট ছোট কিউট কিউট সদস্যর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। তো গাইস দেখো আমরা দামোদর নদী, এটা হচ্ছে কি বলে গো মা, এটা এটা হচ্ছে বাঁশের ব্রিজ, আগের বারে তোমাদেরকে দেখছিলাম কাঠের ব্রিজ, এটা হচ্ছে বাঁশের ব্রিজ। এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে, আর যাচ্ছে না, এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আর যাওয়া যাবে না। তো যাই হোক এদিক দিয়ে সোজা চলে যাবো, টেকার দিলে আমার মামার বাড়ি পৌঁছে যাবো। আর দেখো দামোদর নদী দেখো চারপাশটা, ওই দিকটা দেখো নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা দিয়ে যাতায়াত, এখন জল কম বলে এই ব্রিজ দিয়ে যাতায়াত হচ্ছে। ওই দেখো ওরা সব দাঁড়িয়ে আছে, দেখো কিরাম টিকটক করে করে আলা হয়ে গেছে। তাই আমরা রিলস করতে আরম্ভ করে দিয়েছি, তো দেখো বাইরে বেরিয়েছি আর রিলস করবো না, তাই কখনো হয়? তো গাইস এবার আমাদের ঘোরা কমপ্লিট, এবারের মতো সেই সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এবার বাড়ি যাচ্ছি। এ দিবি এগুলো আমাকে ভিডিও গুলো, তো এ কিছু বলে দে গাইস, দে এ চুপ করে বলতে। তো গাইস আমরা
তো দেখো আমরা যাবো না যাবো না করে গাইস আমরা ঠিক মানে কোনো রকম কিছু ঠিক ছিল না কোনো রকম কোনো কিছু হ্যাঁ ঠিক ছিল না যে যাবো বলে কোনো কিছু তো হঠাৎ করে তো মাঝখানে আওয়াজ সেই হলো যে যাবো না ক্যান্সেল হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে আওয়াজ এলাম চলো বেরিয়ে ভালোই লাগলো তো চলো অনেকদিন বাদ আমার মা আবার আমাদের সাথে তাই তো নিন বল হ্যালো গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, দেখো আমরা সন্ধ্যেতে বেরিয়েছি তো এটা হঠাৎ করে লক্ষ্য করলাম, দেখো চাঁদ আর তারা দেখো একসাথে, তোমরা অতটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, মানে হালকা চাঁদ তো তারাটাও আছে ওর সাথে, একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জুম করে, দেখো দেখো গাইস 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 দেখো যতটা চিষ্ট একটু মানে ভালো করে দেখো 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 মানে চাঁদের একটু মাঝখানে দেখো একটা তারা ফুটকুড়ি পাড়া দেখো লেগে আছে, তোমরা লক্ষ্য করো চাঁদ তারা একসাথে, তোমরা কি কোনোদিনও দেখেছো আজকে, এবারে আমরা এই প্রথম দেখলাম, তো দেখো ভালো লাগছে গাইস, দেখো গাইস এটা সন্ধ্যের দিকে আরো ভালো করে স্পষ্ট বুঝতে পারবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।